বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেই তারকা ফার্স্ট বোলার অনিশ্চিত টেস্টেও। বাংলাদেশের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের আগে টিম ইন্ডিয়ার একটি বড় ধাক্কা। অভিজ্ঞ সিনিয়র বোলার মোহাম্মদ শামি চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে বাইরে চলে গেছেন। শামির এই চোট কাঁধে লেগেছে বলে জানা গিয়েছে। বিসিসিআই টুইট করে বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছেন। বিসিসিআইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে দ্রুত গতির বোলার মোহাম্মদ শামি বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ট্রেনিংয়ের সময় কাঁধে চোট পেয়েছেন। তিনি আপাতত এনসিএতে মেডিকেল টিমের তত্ত্বাবধানে থাকবেন এবং তার চিকিৎসা চলবে। তিনি 3 ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না। ভারতীয় নির্বাচকরা শামির জায়গায় নতুন একজনকে জায়গা দিয়েছেন। তিনি হলেন তরুণ ফাস্ট বোলার উমরান মালিক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মালিক যতটুকু সুযোগ পেয়েছেন তাতেই নজর কাড়েন। জাতীয় একাডেমিতে রিহ্যাব চলাকালীন কয়েকটি ছবি পোস্ট করে আরও শক্তিশালী হয়ে ফেরার বার্তা দিয়েছেন মোহাম্মদ শামি। তিনি লেখেন, চোট আঘাত আপনাকে শিক্ষা দিয়ে যায়। গোটা কেরিয়ার জুড়ে বহুবার চোট আঘাতের মুখে পড়েছি। যতবারই আঘাত পেয়েছি সেখান থেকে শিক্ষা নিয়েছি এবং আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছি। টি-20 বিশ্বকাপ 2022-এর পর মোহাম্মদ শামি সমেত রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কেএল রাহুলের মতো সিনিয়র খেলোয়াড়দের নিউজিল্যান্ড সফরের জন্য ব্রেক দেওয়া হয়েছিল। বাংলাদেশ সফরে মোহাম্মদ শামিকে ওয়ানডে এবং টেস্টের দুটিতেই রাখা হয়েছিল এবং বুমরার অনুপস্থিতিতে নেতৃত্বের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এখন তিনি ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন এবং টেস্ট সিরিজে তিনি খেলতে পারবেন কি না তার শারীরিক পরিস্থিতি দেখে জানানো হবে। যদি শামির চোট গভীর হয় তাহলে 14 ডিসেম্বর থেকে শুরু হতে চলা 2 ম্যাচের টেস্ট সিরিজেও তিনি খেলতে পারবেন না। একটা সূত্রের খবরে জানা গিয়েছে, শামির 3 ওয়ানডে ম্যাচ থেকে বাইরে চলে যাওয়া খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও অবশ্যই বড় চিন্তা হলো টেস্ট সিরিজ নিয়ে। ভারতীয় টিম এই মুহূর্তে মিরপুরে আছেন, যেখানে শুক্রবার ভারতীয় দল অনুশীলন করেছে। সুযোগ পেলে লিটনরা ভালো করবেন আশা রোহিতের। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান সম্প্রতি আইপিএলে বাংলাদেশ হিসেবেই ছিলেন। সেই সাকিবও গত মৌসুমে দল পাননি। এই মাসেই আরেকটি আইপিএল নিলামে লিটন দাসদের মতো খেলোয়াড়দের দল পাওয়া উচিত বলে মনে করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এবার আইপিএলের নিলামে আছেন 6 জন বাংলাদেশি। জানা গেছে সাকিব ছাড়াও তালিকায় আছেন লিটন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, আফিফ হোসেন। মুস্তাফিজকে তার দল দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে। আইপিএলের নিলামে যেসব দেশের খেলোয়াড় আছেন তার মধ্যে বাংলাদেশের চেয়ে কম খেলোয়াড় আছে শুধু 2টি দেশে, নামিবিয়া 5, স্কটল্যান্ডের 2 জন। 23 ডিসেম্বর ভারতের কোচিতে এবারের আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। আগামীকাল শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সংবাদ সম্মেলনে আইপিএল নিলামে বাংলাদেশিদের দল পাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে রোহিত বলেন, আমি আশা করি ওরা সুযোগ পাবে, ওরা ভালো দল, ভালো ক্রিকেটার। সুযোগ পেলে লিটনরা ভালো করবেন বলেও মনে করেন রোহিত। ওরা সুযোগ পেলে নিশ্চয়ই ভালো করবে। আইপিএলে দলগুলো এখনও পরিকল্পনা শুরু করেনি, তবে আমি মনে করি ওদের সুযোগ পাওয়া উচিত। যে লিটনের কথা রোহিত বলেছেন সেই তিনিই কাল তার সঙ্গে প্রথম ওয়ানডেতে টস করতে নামবেন। সিরিজটি রোমাঞ্চকর হবে বলেই মনে করেন রোহিত। আমি মনে করি সিরিজটি রোমাঞ্চকর হবে, সবসময় যা হয়। আমাদের ভালো খেলতে হবে ওদের হারাতে হলে। ওরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে। আমরা এখানে সিরিজ নিয়ে ভাবছি না, এক ম্যাচে ধরে ধরে এগোচ্ছি। এই সিরিজে পুরোটিতেই বাংলাদেশ পাচ্ছে না নিয়মিত অধিনায়ক তামিম ইকবালকে। প্রথম ম্যাচে থাকবেন না তাসকিন আহমেদও। সিরিজের পরের ম্যাচগুলিতেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। তবে প্রতিপক্ষ কে আছেন কে নেই সেসব নিয়ে খুব একটা ভাবতে চান না ভারত অধিনায়ক। আমরা প্রতিপক্ষের সমন্বয় নিয়ে চিন্তা করি না, আমরা ভারতীয় দল হিসেবে খেলতে চাই। ওরা দুজনই অনেক দিন ধরে বাংলাদেশের হয়ে ভালো করেছে, তবে এটা অন্যদের জন্য সুযোগও।